আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফরেক্স বিডির নতুন একটি ভিডিওতে। আমি ফরেক্স বিডির স্টুডেন্ট এবং টিম মেম্বার। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে USDJPY এই পেয়ারটি নিয়ে। তো আমরা একটু নিউজ দেখে নেই। আজকে ইউএসডি দুইটি হাই ইম্প্যাক্ট নিউজ আছে, একটি রিলিজ হবে 6:15 আর একটি নিউজ হবে 8:00। তো নিউজ নিউজের হয়তো কিছু ইম্প্যাক্ট পড়বে। তো USDJPY আমরা চার্টে যা দেখতে পাচ্ছি, চার্টের বর্তমান অবস্থা হচ্ছে এটা, এবং লাস্ট যে হায়ার হাই ছিল, টপ ছিল, সেটা ছিল 2022 অক্টোবর লাস্ট হাই ছিল। তো আমরা এখানে একটা হাই, একটা স্ট্রং রেজিস্টেন্স জোন আছে, এবং মার্কেট দেখা যাচ্ছে অলমোস্ট কাছাকাছি লাস্ট হায়ার হাই বা হচ্ছে লাস্ট হাই যেটা ছিল। মার্কেট হয়তো এই হাই পর্যন্ত আসবে, এখানে একটা রেজিস্টেন্স জোন দেখা যাচ্ছে। এই রেজিস্টেন্স জোনে হয়তো বা ব্রেক করে চলে যেতে পারে, অথবা হচ্ছে এখানে আসলে নর্মালি বায়ার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেলার এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমরা আর একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখি মার্কেটের বর্তমান অবস্থা। ডে ওয়ান H4, তো এখানে মার্কেট ট্রেন যদি আমরা দেখি একটু, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো পরে মার্কেট অনেক আপ হয়েছিল, এবং লাস্ট যেই এখানে একটা সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোনটাকে টাচ করে মার্কেট অনেক উপরে উঠেছে। আশা করা যায় মার্কেট নতুন হায়ার হাই ক্রিয়েট করবে। এখানে মার্কেট যদি নতুন হায়ার হাই ক্রিয়েট করে, নতুন হায়ার হাই ক্রিয়েট করে হয়তো রেজিস্টেন্স জোনে আসতে পারে। রেজিস্টেন্স জোনে আসার পর সে আবার ডাউন ট্রেন ধরতে পারে, সেটা আমরা এখনই কনফার্ম বলতে পারছি না। লাইভ মার্কেটে অনেক কিছুই হতে পারে, তো আমরা অপেক্ষা করতে পারি পরবর্তী মুভমেন্ট কী হয়। এবং আমরা যদি এখান থেকে কোনো প্রকার এন্ট্রির অ্যানালাইসিস করতে চাই, তাহলে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এখানে আমরা অপেক্ষা করব নতুন ব্রেক আপ স্ট্রাকচারের জন্য। নতুন ব্রেক আপ স্ট্রাকচারের পর আমরা এখানে এই জোনে আমি একটা ওয়াটার ব্রুক দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়াটার ব্রুক আছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা অপেক্ষা করব প্রথমত মার্কেট নতুন এই জোনটাকে ব্রেক করার পর মার্কেট হয়তো এই পজিশনে আসতে পারে। এখানে একটা ওয়াটার ব্রক আমরা পাচ্ছি, এবং মার্কেট কন্টিনিউ হায়ার হাই করতে পারে, অথবা সেকেন্ড প্রেডিকশন করতে পারি আমরা মার্কেট এই জোন থেকে আপ হয়ে দেন এইখানে আরেকটা ওয়াটার ব্লক পয়েন্ট আছে, হয়তো এখানেও আসতে পারে, এসে মার্কেট নর্মালি আবার নতুন হায়ার হাই ক্রিয়েট করবে। তো মার্কেটের পজিশনগুলো আমরা দেখতে থাকবো, মার্কেটের কী অবস্থা হয়, এবং আমাদের ফরেক্স মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে অ্যানালাইসিস এটা। এছাড়া হচ্ছে যদি কোনো প্রকার চেঞ্জ হয় তাহলে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব পরবর্তী অ্যানালাইসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।